হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে ভাইয়ের বিয়ে নয়, আজকে ভাইয়ের গায়ে হলুদ, কালকে ভাইয়ের বিয়ে। যেহেতু ওর জামতারাতে বিয়ে হবে, সেই কারণে আজকে বৃদ্ধি আর গায়ে হলুদটা ঠাকুরমশাইয়ের বিধান নিয়ে হয়ে যাচ্ছে। তো আমার আগে বোনেরটা দেখিয়ে দিই, তারপর বোন আমার লুকটা দেখাবে। এত অ্যাক্টিং করতে হবে না, তুই গায়ে হলুদই আছিস, মডেলিং করতে না। বাই, আমার লুকটা দেখিয়ে দে। এটা হচ্ছে আজকে আমার লুক। আমার বোন বলেছে আমাকে নাকি বিচ্ছিরি থেকেও বিচ্ছিরি লাগছে, কারণ আমি সাদা পরেছি। আপনারা বলুন আমাকে কেমন লাগছে। এটা হচ্ছে রানার মেয়ে রায়াবুড়ি। বসে করুন না কাকিমা, বসে করুন না, ভালো আছে ও ভাই, বলুন একটু সব। আই থিংক শেষ হয়ে গেছে। শায়নের গায়ে হলুদ খেয়ে দেখুন একজন ভাত ঘুম দিচ্ছে সারা দিন, এভাবে কি সুন্দর লাগছে, ও মাই গড। হয়ে গেছে শায়নের গায়ে হলুদ। আমরা এখন এসেছি হচ্ছে একটা ভালো বুটিকে, যেটা আমার অ্যাকচুয়ালি। আমরা শাড়ি টাড়ি কিছু কিনিনি, তো ভাবলাম যে নিজের বুটিক থেকেই কিছু একটা কিনে নিই। দেখা যাক এখান থেকে কোনটা চুজ করি। এরপরে যেতে হবে হচ্ছে প্রচুর প্রচুর জায়গায়, সেখানে গিয়ে এই শাড়িটা বেশ সুন্দর, এটা বোন পরতে পারে, দেখা যাক কোনটা পরি ফাইনালি। শাড়ির অপশান তো প্রচুরই আছে, এটা আমার ভীষণ পছন্দের, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এটা গ্রিন কালারটা অলরেডি আমি কিনে ফেলেছি, তো সেম ডিজাইনে দুটোই হয়ে যাবে। যাই হোক, এখান থেকে যাব ঘুরতে। আপাতত আমি আর বোন চুজ করিনি কী কী পরবো, তারপরে ব্লগ করছি। আমি বোনের নানটু এসেছি হাইল্যান্ড পার্কে, আর আমার পকেট ফাঁকা করে খাচ্ছে হচ্ছে একটা আইসক্রিম। এখানে আপনারা মেনুটা দেখতে পারবেন কী কী আছে, বেশ ভালো খেতে ছিল, একটু ওভার প্রাইসড মনে হয়েছে, বাট জেনারেলি ভালো। আমরা খাদিন চেয়েছিলাম একটা জুতো কিনবো বলে, বাট এত সুন্দর সুন্দর জুতো আমি একটা নিয়ে নিয়েছি, আরও বেশ কয়েকটা নিতে ইচ্ছে করছে, ভীষণ কমফোর্টেবল এই জুতোটা। দেখা যাক ফাইনালি কটা নিয়ে
জবরদস্ত